আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কোরআন সুন্নাহর পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য মোবারকবাদ। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরব। আজকে আমার আলোচনার বিষয়, আমাদের সামনে সমাগত হতে যাচ্ছে পবিত্র শবে মেরাজ, অর্থাৎ আমরা 27 রজবকে কেন্দ্র করে যে শবে মেরাজ উদযাপন করে থাকি, এর কতটুকু আমল আছে, কী করতে হবে, অথবা শরিয়া মোতাবেক কিনা, ইসলামী শরীয়ত সম্মত কিনা শবে মেরাজ, সে আলোকে আজকে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের ব্যক্তিগুলো তুলে ধরব। শবে মেরাজ সব শব্দের ফার্সি শব্দ, সব শব্দের অর্থ রাতকে বোঝায়, মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিল, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, সেই কেন্দ্রিক এই ঘটনাকে আমরা শবে মেরাজ বলে থাকি। আমরা আবার অনেকেই এর আমল খুঁজে থাকি যে শবে মেরাজের কী আমল আছে, রাত জেগে নামাজ পড়তে হবে কি না, পরের দিন রোজা রাখতে হবে কি না, এই বিষয়গুলো আমরা অনেকেই ভুল ব্যাখ্যার কারণে ভুল আমল করে থাকি। তো চলুন আমরা জেনে নিই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা মোতাবেক শবে মেরাজ কেমন আমল নিয়ে এসেছে এবং কতটুকু শরীয়ত সম্মত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল। এখানে দেখা যায় আমরা যে প্রচলিতভাবে পবিত্র রজব মাসের 27 তারিখে যে শবে মেরাজ পালন করে থাকি, অর্থাৎ 27 রাত্রে নামাজ পড়া, পরের দিন রোজা রাখা, এটা দেখা যায় অনেক মহিলাদের বিষয়ে এই আমলগুলো বেশি খুঁজে পাওয়া যায়। এমন অনেক লোক এসে প্রশ্ন করে যে হুজুর, শবে মেরাজের রাতের নামাজ কেমন, পরের দিন রোজা রাখতে হবে কি না। আসলে এই বিষয়ের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসের বর্ণনায় কথা বলে যাননি, এবং আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনের কোনো কোথাও শবে মেরাজ কেন্দ্রিক আমলের কথা বলে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মেরাজ করেছিল এই যে 27 তারিখ, এমন কোনো নির্দিষ্ট করে তারিখ দেওয়া নেই। সাহাবায়ে কেরাম তারিখকে কোনো নির্ধারিত বিষয় হিসেবে পালন করেনি, তারা সাবজেক্টটি বিষয়ের উপর বেশি আমল করত। সাবজেক্টটা কি? রাসূল মেরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল, আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় কী কী শিক্ষা নিয়ে এসেছিল, নামাজ নিয়ে এসেছিল, আরও কী কী 14টি, এরকম 14টি শিক্ষা খুঁজে পাওয়া যায় মেরাজের 14টি শিক্ষা, যে এই শিক্ষাগুলোর সাহাবায়ে কেরাম বেশি আমল করত, কিন্তু তারিখের উপর বেশি তাগিদ দিত না। তারিখের ক্ষেত্রে দেখা যায় অনেক ঐতিহাসিকগণ বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম রজবের প্রথম তারিখ শুক্রবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল। অনেকে বলেছে যে রবিউল আউয়াল মাসে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণনা খুঁজে পাওয়া যায়। হাদিসটা হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এবং বলা হয়েছে সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে মৃত্যুবরণ করেছেন এবং সোমবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এরকম হাদিস খুঁজে পাওয়া যায়। কিন্তু রজবের 27 তারিখেই শবে মেরাজ অনুষ্ঠিত হয়েছে এমন কথা কোথাও খুঁজে পাওয়া যায় না। এবং শবে মেরাজ কেন্দ্রিক সহি কথা, শরীয়ত সম্মত কথা হচ্ছে যে শবে মেরাজ কেন্দ্রিক কোনো আমল কোরআন এবং হাদিসে নেই। রাসুল যে মেরাজ থেকে যে শিক্ষাগুলো নিয়ে এসেছিল, আমাদের সেই শিক্ষাগুলোই পালন করতে হবে। এজন্যই সর্বস্ব আমরা যা বোঝার চেষ্টা করি কোরআন এবং হাদিসের মোতাবেক যে কথা বলে, সর্বোচ্চ কথাটা বলা হয়েছে যে এই কেন্দ্রিক শিক্ষাগুলো পালন করতে হবে, কিন্তু এই কেন্দ্রিক কোনো আমল করা যাবে না। এজন্যই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদেরকে বলবো, আমরা যেন ভালো কাজ করতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে কোনো রকম বিদআতি কাজ আমরা চালু না করে নেই। কেউ যদি শবে মেরাজ কেন্দ্রিক রাত্রে ইবাদত করে এবং পরের দিন রোজা রাখে, তাহলে ইসলামের ভিতরে সে ব্যক্তি নতুন সিস্টেম চালু করে দিল। জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআতি পথভ্রষ্ট।
এজন্য আমরা বিদআত নতুন কিছু যদি চালু করে থাকি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এজন্যই আমাদের সামনে এই যে সমাগত বিষয়টা প্রচলিতভাবে হয়ে আসতেছে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদের সর্বমিরাজকে সমস্ত প্রকার বিদআতি কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলের ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের কোরআন সুন্নাহর পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ।